যেমন পাত্রে চেয়েছিলেন ঠিক সেরকম একটা পেয়ে গেছি। ছবি এনেছেন? অবশ্যই অবশ্যই। পার পিস 30 টাকা করে লাগবে। বাবা পাত্রীর ফটো কিনতে হচ্ছে? ও মা কি সুন্দর দেখতে। এই দেখো দেখো মেয়েটা একদম চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। না চেনার কি আছে, এরকম সুন্দরী মেয়েদের সব বয়সী লোকের এই দেখে। হ্যাঁ দেখি। এই শালা, এ তো শুভশ্রী। ঠিক ওরকম লাগছে না? আমারও তাই মনে হয়েছিল। শুভশ্রীর মা দেখলো তাই বলতো। এ শুভশ্রী না, এর নাম পল্লবী। না আমার ছেলের সম্পর্কে ওদের সব বলেছেন তো? সব বলেছি, আর এও বলেছি ছেলের নড়বড়ে গ্যারেজ আছে। মেয়ে তাতেই রাজি। আজকালকার মেয়েরা একটু ডাউন মার্কেট ছেলেদেরই পছন্দ করে। এইটা একলা আমি ডাউন মার্কেট ছেলে। মা আমি ব্যাংক ম্যানেজারের মেয়েকে বিয়ে করব। কেন রে বাবা, এত সুন্দর দেখতে মেয়েটা। মা তুমি বুঝছো না, আরে দেখলে হবে, খরচা আছে। দেখো আমি জামাই হিসেবে লোন নেব, আর শ্বশুর থাকবে গ্যারেন্টার, তো ফেরত দেওয়ার কোনো চান্সই নেই। একটা বড় চিটিং মাছ তৈরি হচ্ছে। এ দেখো একা নিকট, আরে চিটিং মাছ শ্বশুরে জুটবে। এই তো স্যার, ছেলেটার নাম বেশ ভারী। কি আদিত্য নাম দিয়ে কি হবে, ব্যাকগ্রাউন্ড বল। বাবা আমার একমাত্র ছেলে, টপকে গেলে সবটাই তার। একটা বোন আছে ডাক্তারি পড়ার ইচ্ছে, ডাক্তার হয়ে গেলে আর এই কোন একটা ডাক্তার ফাক্তার ধরে নার্সিং করে চলে যাবে কলকাতা। তাবর তাবর লোকেরা ওর বাবা তৈরি করা বিল্ডিং এ থাকে। আর মা আহা জননী একদম দৈনিক আন্দোলনে ব্যস্ত, যেরকম কলের জল, কেরোসিন তেল, রেশন দোকান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ড্যাড আমার 1 লাখ টাকা কোথায়? আমায় বডি স্পা করাতে যেতে হবে না? আমার সব থেকে দামি মিউচুয়াল ফান্ড। ভালো ভালো, রোজ ফেস ভ্যালু বাড়ানোর জন্য, বডি চকচকে রাখার জন্য 1 লাখ টাকা করে খরচ করি। BMW ড্যাশবোর্ডে রয়েছে, পাসনি? থ্যাঙ্ক ড্যাড। থ্যাঙ্ক ইউ। বাই বেটা, বাই। ছেলে কি করে? গ্যারেজ মেকানিক। আমার মেয়ে বিয়ে করবে একটা গ্যারেজ মেকানিক কে? আপনার এতগুলো গাড়ি, লাইফ টাইম ফ্রি সার্ভিস পাবেন। তুমি কিছু করেছো তোর ফ্রি সার্ভিসের? ইজ্জত খেয়ে নিল অত ছাড়া। ফেসবুকে অ্যাকাউন্ট খোলো, ইন্টারন্যাশনাল ঘটকদের খবর পাঠাও, অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডন, লোকাল নয়, ন্যাশনাল নয়, আমার ইন্টারন্যাশনাল জামাই চায়। হালকা মনে জেগে সেলা ভেরিয়া, হালকা মনে জেগে সেলা ভেরিয়া, হালকা মনে জেগে সেলা ভেরিয়া, হালকা মনে জেগে সেলা ভেরিয়া।